সকল প্রতিবন্ধকতা পেরিয়ে স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলেছে ফরিদপুরের নুসরাত আক্তার মিনি। শারীরিক প্রতিবন্ধী হলেও দমে যাননি তিনি। নিজে যেমন এগিয়ে যাচ্ছেন তেমনি স্বপ্ন দেখাচ্ছেন অন্য প্রতিবন্ধীদের, সহযোগিতা করছেন তাদের স্বাবলম্বী হতে। ফরিদপুর সংবাদদাতা কে এম রুবেলের পাঠন প্রতিবেদন। ফরিদপুরের নুসরাত আক্তার মিনি সাত ভাই বোনের মধ্যে সবার বড়। চার বছর বয়সে টাইফয়েড হওয়ার পর ছোট হয়ে যায় দুটি পা, কিন্তু হাল ছাড়েননি মিনি। জীবনযুদ্ধে কারো মুখাপেক্ষী না হয়ে অগ্রসর হয়েছেন স্বপ্ন পূরণে। প্রতিকূলতা সত্ত্বেও চালিয়ে যাচ্ছেন পড়ালেখা, সকল বাধা দূরে ঠেলে হয়েছেন স্বাবলম্বী, পাশাপাশি কাজ করছেন অন্য প্রতিবন্ধীদের জন্য, সহযোগিতা করছেন তাদের স্বাবলম্বী হতে। সরকারিভাবে যে ট্রেনিংগুলো আছে সেগুলো যদি প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগিতা করে এবং সম্পৃক্ত করে তাহলে প্রতিবন্ধী স্বাবলম্বী হতে পারবে। মিনির সংস্পর্শে এসে অন্য প্রতিবন্ধীরাও ফিরে পেয়েছেন মনোবল। লেখাপড়া, সেলাইয়ের কাজ ও কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে এগিয়ে যাবার স্বপ্ন দেখছেন তারা। মিনি আপা আমাদের জন্য অনেক কিছু করছে, সেলাই প্রশিক্ষণ নেওয়াই দিছে, কর্মসংস্থানের উপরে প্রশিক্ষণ নেওয়াই দিছে। আমরা গরিব বন্ধু ছিলাম, মিনি আপার এসে আমরা সচেতন হয়েছি। এদিকে মিনির সাহসী উদ্যোগের প্রশংসা করলেন স্থানীয় সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারাও। জানালেন প্রতিবন্ধীদের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা। স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তারা যাতে এই সমস্ত প্রতিবন্ধীদেরকে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত করে আমরা সেই লক্ষ্যেও কাজ করে যাচ্ছি। নুসরাত আক্তার মিনি বিশেষ চাহিদা সম্পন্ন কোটায় 2017 সালে জাতীয় যুব পুরস্কার এবং 2019 সালে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।